ইয়ার্স। এখন চাইলে আপনি যে কারো ফোনের ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন খুব সহজে। কিভাবে বের করবেন সেটি আপনাদের কাছকে দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং স্ক্রিনটিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে একটু নিচের দিকে টানবেন, তারপরে এই যে ওয়াইফাই, হ্যাঁ এই ওয়াইফাই একটা ক্লিক করবেন। যার ফোনটাতে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন তার ওয়াইফাই এখানে চাপ দিয়ে ধরবেন। তারপর এখানে দেখতে পারবেন যে একটা সেটিং আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে কিউআর কোড লেখা আছে নিচের দিকে, এই কিউআর কোডে একটা ট্যাপ করবেন। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তারপর একটু ব্যাকে চলে আসবেন, তারপর আপনি যাবেন ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন যে ওয়াইফাই কিউআর কোড পাসওয়ার্ড শো, হ্যাঁ এখানে লিখে তারপর এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রথম আপনি দেখতে পারবেন যে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে একটা ট্যাপ করবেন। এই লিঙ্কে ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন যে নিচের দিকে যে আপলোড কিউআর কোড ইমেজ, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখন এখানে দিব, ঠিক আছে। তো এখানে দেওয়ার জন্য আপনার গ্যালারিতে চলে যাবেন, তারপর এই যে এই কোডটা দিবেন, তারপর এখানে ডান দিবেন। ডান দেওয়ার পর দেখবেন এই যে নিচের দিকে আপনার এই যে পাসওয়ার্ডটা কিন্তু শো করবে। এইভাবে কিন্তু চাইলে আপনি আপনি যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু দেখতে পারেন খুব সহজেই। দ্যাটস ইট।